সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু উনি আরব মানুষ ছিলেন না, নন আরব ছিলেন, পার্সিয়ান, ফার্সিতে কথা বলতেন, মানে ইরান থেকে এসেছিলেন। উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন, কি ছিলেন অর্থাৎ ওই যে জরাথুষ্ট, যারা আগুন দেখলে এরা পূজা করে, আগুনের পূজা যারা করে, জরাস্ট্রিয়ান, এই ধর্মে বিশ্বাসী ছিলেন, আগুনের পূজা করতেন ইরানে। তিনিও আগুনের পূজা করে, তার বাবাও আগুনের পূজা করে। তো একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে, ওই কাজ করতে যেয়ে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল, ছোট মানুষ, গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে, নামাজ পড়ে, এটা দেখে খুব ভাল লাগছে, তার খুব ভাল লাগছে। বাড়িতে এসে বাবারে বলে, বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে, এটা তো অনেক সুন্দর, আমরা যে আগুনের সামনে যা করি এটার চেয়ে ওইটা সুন্দর। বাবা বলে, খাইছে, ছেলে তো আমার শেষ হয়ে যাবে। বলতেছে, না না বাবা, আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো। উনি বলেন, না আমি অনেক চিন্তা করেছি, ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ। বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক, পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাহলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে। তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকলবন্দি করলো, কি করলো, পায়ে শেকল লাগায় রাখছে। কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করত। সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায়, বলে সিরিয়াতে। বলতেছে, এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি? বলতেছে, হ্যাঁ, মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসছে, যাবে। বলতেছে, যেদিন যাবে আমাকে বলবে। তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই, সে শেকল ভেঙে শেকল সহ কাফেলার সাথে যে জড়িত হয়েছে। দেখেন বিশ্বাস আদর্শ মানুষকে কিভাবে উজ্জীবিত করে। উনি চলে গেলেন সিরিয়াতে, সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন, কিন্তু এই পাদ্রিটা ছিল বন্ডর, সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেলতো। তো বেচারা পড়লো বিপদে, যে হায়রে এত সুন্দর ধর্ম রে করাপ্টেড করতেছে সে। পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান, সে আরেক পাদ্রির কাছে গেল, আরেক পাদ্রির কাছে গেল, ওই পাদ্রি আবার অনেক ভালো, খুবই এবাদত করে। তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেল। ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি, এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রি কে? বলতেছে, আর কেউ নাই, যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয়, জানতে হয়, তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে। এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো, কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল। তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো, আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রি কে আছে পৃথিবীতে? সে বলতেছে, আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রি আর পৃথিবীতে নাই, খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে, নাই। তবে জেনে রেখো, শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে। তিনি যে এলাকায় আসবে, এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে, চারদিকে থাকবে পাহাড়, খেজুরের বাগান, মরুদ্যান। তাকে চেনার আলামত আছে, কি আছে আলামত আছে? এক নম্বর আলামত হচ্ছে, ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না, কিন্তু উপহার দিলে সে নেয়, খায়। আর তার পিঠে দুই কাঁধের মাঝখানে একটা নবুয়তির মোহর আছে। যদি পারো তার কাছে যে বায়াত হও। সালমান আল ফারসি পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য, কিভাবে যাবে কিভাবে যাবে। তো উনি কিছু ছাগল পালতেন, একটা কাফেলা তিনি পেলেন, যে কাফেলা আরব কাফেলা, বনু কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে। তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব, তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা? তারা বললেন, হ্যাঁ পৌঁছে দিব। সব ছাগল দিয়ে দিলেন, রওনা হইলেন ওই এলাকায়। মাঝপথে তারা তার সাথে জুলুম করলো, অন্যায় আচরণ করলো, তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে। ওয়াদি আল কোরা নামে একটা জায়গা আছে, ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল। সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করলো। অনেকদিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে? হ্যাঁ মাশাআল্লাহ, তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব। তো ইয়াসরিবের এক ইহুদি, বনু কুরাইজার ইহুদি, সে আসছে ওয়াদি আল কোরাতে তার কাজিনের কাছে। এসে দেখে নতুন এক দাস পাইছে, বলছে আমি কিনবো, তুমি কিনতে চাও? তার কাছে বিক্রি করে দিল। তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসিকে নিয়ে ইয়াসরিবে চলে গেল। সুবহানাল্লাহ, মদিনার আগের নাম কি?
বিশ্বাম মক্কা থেকে হিজরত করে কিছুদিন পরে কই যাবেন? সত্যের অনুসন্ধানে যদি আপনি হন, সত্য আপনি পাবেনই, সত্যের কাছে আপনি পৌঁছাবেন, এতে কোনো সন্দেহ নাই। দেখেন বিশ্বনাথ ইসলাম ওই এলাকায় আসবেন, আসার আগে আল্লাহ তাআলা সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই দিয়েছে। তিনি ওখানে থাকলেন, দীর্ঘদিন থাকলেন, খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিশ্বনাথ ইসলাম আসবেন। একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন, হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে, আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লীতে, সবাই বলে সে নাকি নবী, সবাই বলে সে নাকি। এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে। নিচে পড়ে মালিককে বলতেছে, কে আসছে কে আসছে। এই কথা শুনে মালিক রেগে মেগে তাকে মারতে আরম্ভ করলো, যে তোমার জেনে কি লাভ, যাও এখান থেকে। তার মানে সুবহানাল্লাহ, সালমান আল ফারিসি তিনি জেনে গেলেন যে বিশ্বনাথ ইসলামের আগমন ঘটেছে। আপনারা জানেন যে হিজরতের যে রুটটা, বিশ্বনাথ ইসলাম সরাসরি ইয়াসরিবে বা মদিনায় না ঢুকে প্রথমে কুবাতে ঢুকেছিলেন, কুবাপল্লীতে কিছুদিন ছিলেন, মসজিদে কুবা নির্মাণ করেছেন। তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল, আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন, আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে তার পাদ্রীর শিখিয়ে দেয়া যে আলামত, তিনি দেখলেন ঠিকই তো, ইয়াসরিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত, আবার খেজুরের বাগান আছে। এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবায় চলে গেলেন। কুবায় যেয়ে দেখেন বিশ্বনাথ ইসলাম সাহাবাদের নিয়ে বসা। তো তিনি বিশ্বনাথ ইসলামের সাথে পরিচিত হয়ে বললেন, এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি, নেন। বিশ্বনাথ ইসলাম বললেন, ওই যে ওদেরকে দাও, ওই যে গরিব সাহাবরা ওদেরকে দাও। বিশ্বনাথ ইসলাম খেলেন না, সে মনে মনে বলতেছে, এই তো একটা পেয়ে গেছে, একটা পেয়ে গেছে। উনি কিন্তু খায় নাই, ধরেও নাই, বলতেছে যে ওদেরকে দাও, দিল সাহাবারা খেলো। এরপর বিশ্বনাথ ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন, তখনও মদিনার নাম হয়নি, ইয়াসরিব, ইয়াসরিবে গেলেন। এবার কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনাথ ইসলামের কাছে গেলেন। এবার যে বললেন, কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি, আপনি কি গ্রহণ করবেন? বিশ্বনাথ ইসলাম বললেন, অবশ্যই গ্রহণ করবো। বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন, খেলেন এবং বিতরণ করলেন, মহা খুশি, এই তো পেয়ে গেছি দুইটা সাদাকার খেজুর, বলেছি ধরেও নাই খায় নাই, যখনই বললাম উপহার খেয়েছে। এবার বাকি রইল কয়টা, সেটা কি? নবুয়তের সিল মোহর, দ্য সিল অফ প্রফেসি। এটা তো দেখা এত সহজ না, যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো? এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না, ট্রাই করে কিন্তু দেখা যায় না। একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছে পিছে থাকতে হবে, কি বলেন? কথা নেই বর্তমানে হুট করে পিছু পিছু ঘোরা যায় নাকি কারো? একদিন একটা উপলক্ষ তৈরি হলো, সেটা কি? বিশ্বনাথ ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অল গারকাদে, মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলি, ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে, সবার সাথে সাথে বিশ্বনাথ ইসলামও যাচ্ছে। তো এখন তো একটা সুযোগ, পিছনে পিছনে যাওয়া যায়, কি বলেন? এইবার সালমান এসে পিছু ছাড়া না নবীজির, পিছনে পিছনে যায়, কিন্তু স্বাভাবিক যাওয়া না, একটা আছে সিম্পলি হাঁটা, এরকম না, একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায়। আর অন্য সাহাবারা মনে মনে ভাবে, ঘটনা কি, এরকম করে কেন লোকটা? কিন্তু বিশ্বনাথ ইসলাম তো জানেন কেন এরকম করতেছে, ঠিক কিনা বলেন? বিশ্বনাথ ইসলাম সেদিন দুইটা চাদর পরেছিলেন, একটা নিচে আর একটা উপরে, নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে গা ঢেকেছিলেন। বিশ্বনাথ ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন, যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে। বিশ্বনাথ ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন, নামানোর সাথে সাথে তিনি দেখলেন দ্য সিল অফ প্রফেসি, মাহরুন নবুয়া। দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন, কাঁদতে শুরু করলেন। বিশ্বনাথ ইসলাম বললেন, কেন কাঁদো তুমি? এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম, সালমান পুরো ঘটনাটা বিশ্বনাথ ইসলামের কাছে বর্ণনা করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি ছিলাম অগ্নি উপাসক, সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি, তিন খ্রিস্টান পাদ্রী শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রীটা, উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রী নাই, আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে, পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান, এরকম জায়গায় উনি আসবে, আর তিনটা সাইন বলেছে, উনি সাদাকা খায় না, উপহার নেয় খায়, আর তার পিছনে থাকবে মাহরুন নবুয়া, নবুয়তে সি। সুবহানাল্লাহ, বিশ্বনাথ ইসলাম খুশি হলেন, তাকে শাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে। সে বলে যে আমার চুক্তি হয়েছে 300 খেজুর গাছ লাগবে, কয়শো? বিশ্বনাথ ইসলাম বললেন, কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা? কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা, সব সাহাবারা ডোনেট করে 300 খেজুর দিয়ে দিলেন, খেজুরের গাছ হয়ে গেল, আর 40 গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে।
তো কোন এক যুদ্ধে পেশেন্স ইসলাম একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন, বললেন যাও এটা নিয়ে ওজন দাও, ওজন দিলে দেখবা হয়ে গেছে। ওইটা নিয়ে ওজন দেয়া হলো, দেখা গেল মুহূর্তে একেবারে সমানে সমানে 40 গ্রাম হয়ে গেছে। সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণু ইসলামের সাথে ছিলেন, সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং পঞ্চম হিজরিতে ওই যে পরীক্ষা খননের কথা আমরা জানি না, দ্য ব্যাটল অফ ট্রেঞ্চ, এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা থেকে, এটা হচ্ছে ওনার ব্রেন চাইল্ড। কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না, উনি তো আরব দেশের না, আসছে পারস্য থেকে। ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষ্ণু ইসলাম পঞ্চম হিজরিতে পুরো মদিনার চারদিকে খনন করে এই পরীক্ষা করেছে।